বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের রায়গঞ্জ মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হলো সোমবার। এদিন ভারতীয় রেডক্রস সোসাইটির সভাকক্ষে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি, যেখানে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক চিন্ময় বরণ পাল। উপস্থিত ছিলেন এই মহকুমার অধীন সংগঠনের অন্যান্য সদস্যরা। চিন্ময় বাবু জানিয়েছেন, আগামী 21 মে ধূপগুড়িতে এই সংগঠনের রাজ্য এবং উত্তরবঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হবে। তারই প্রচারের অঙ্গ হিসেবে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানিয়েছেন, দীর্ঘ 2 দশক ধরে বঞ্চিত গ্র্যাজুয়েট শিক্ষকরা মিলছে না প্রাপ্য স্কেল। পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষকদের মতো তাদের ক্ষেত্রে স্কেলের নিয়ম মানা হচ্ছে না বলে অভিযোগ তাদের। এই বিষয়ে মামলা চলছে আদালতে। আমাদের আগামী 21 মে ধূপগুড়িতে আমাদের BGTA-এর রাজ্য সম্মেলন আছে এবং রাজ্য সম্মেলনের সাথে সাথে আরেকদিন আমাদের উত্তরবঙ্গ সম্মেলনও আছে। সেই উদ্দেশ্যেই আমাদের আজকে রায়গঞ্জ সাব ডিভিশনের একটা মিটিং এবং কালকে আমাদের ইসলামপুর সাব ডিভিশনেরও মিটিং আছে। তো আমাদের উত্তরবঙ্গ সম্মেলন যেন সফল হয় সেই জন্যই আমরা আজকে মিলিত হয়েছি এখানে। আমাদের সংগঠন মূলত গ্র্যাজুয়েট টিচারদের সংগঠন। আমরা পশ্চিমবঙ্গে গ্র্যাজুয়েট টিচাররা যে দীর্ঘ 2 দশক ধরে বঞ্চিত, তারা তাদের প্রাপ্য স্কেলটা কোনো মতেই পাচ্ছে না, যেখানে সেন্ট্রালের পে কমিশন মেনে এই রাজ্যে হাই স্কুলের পোস্ট গ্র্যাজুয়েট টিচার যারা, তাদেরকে যেখানে তাদের স্কেলটা দেওয়া হচ্ছে সেই একই স্কেল মেনে গ্র্যাজুয়েট টিচারদের দেওয়া হচ্ছে না। তো এই নিয়েই আমাদের দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। আমাদের সুপ্রিম কোর্ট থেকে আইনজীবীদের পরামর্শ অনুযায়ী আমরা আবার হাইকোর্টে আমাদের কেসটা আবার বিশ্বজিৎ বসুর বেঞ্চে উঠেছে, শীঘ্রই মে মাসে আবার শুনানি হবে। তো আমাদের সেই গ্র্যাজুয়েট টিচারদের TGT আন্দোলনের দাবিতেই আমাদের BGTA-এর এই আন্দোলন। জ্বালানি কার্ড সংগ্রহ করতে গিয়ে হাতির আক্রমণ, মৃত্যু হলো এক মহিলার। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মূর্তি নদী সংলগ্ন গরুমারা জাতীয় উদ্যানে। জানা গিয়েছে মৃত ওই মহিলা না ফিরদৌসী বেগম, তার বাড়ি মেটেলি ব্লকের দক্ষিণ ধূপঝোড়ার ইউনুস পাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুইজন এদিন দুপুর নাগাদ মূর্তি নদী পেরিয়ে গরুমারা জঙ্গলে ঢুকেছিলেন জ্বালানির কাঠ সংগ্রহের উদ্দেশ্যে। সেই সময় হাতির আক্রমণের মুখে একজন পালিয়ে গেলেও পালাতে পারেনি এই মহিলা। ঘটনা জানার পরেই খবর দেওয়া হয় গরুমারা নর্থ রেঞ্জ এবং খুনিয়া স্কোয়াডের বনকর্মীদের, তারা এসে উদ্ধার করে মহিলার মৃতদেহ। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য পড়ে যায় ওই এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হয়েছে। ঘন্টাখানেক পরে আমরা জানতে পারলাম প্রায় 3টার দিকে পুলিশ আসছে, ডিপার্টমেন্ট আসছে, বিডি অফিসার আসছে, তারপর বড়বাবু আসতেছে। উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যে এই প্রথম রায়গঞ্জের উদয়পুরে এসে গেল KTM বাইকের অত্যাধুনিক শোরুম। ফিনান্স সহ ডাউন পেমেন্ট ও কিস্তিতে যুব সমাজের মনের ইচ্ছে পূরণ করতে অত্যাধুনিক ডিজাইনের KTM বাইক, সার্ভিসিং ও স্পেয়ার পার্টস মিলবে এখানে। উদ্বোধন উপলক্ষে আগামী বেশ কিছুদিন বিভিন্ন অফারে মিলবে বিশেষ ছাড়ের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 2 দিনাজপুরের একমাত্র KTM বাইক শোরুম রায়গঞ্জ উদয়পুরের দীপক অটোমোবাইলে। ফোন নাম্বার 9434059136 এবং 9832448059 নাম্বারে।